দুপুর তিনটে সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এদিকে রাজধানীতে কোনো সতর্কতা মানা হচ্ছে না বলে দাবি সবার। আজকে ক্যামেরাতে ধরা পড়েছে একজন যিনি মাস্ক ছাড়াই চলাচল করছিলেন। চলুন দেখে আসি সেই আমাদের ক্যামেরাতে ক্যাপচার করা সেই ফুটেজটি। তো আচ্ছা রাইড, আমরা এখন কথা বলতে যাচ্ছি এখানকার একজন মানুষের সাথে। আমি এখন আছি ধানমন্ডিতে। এই যে ভাই শুনছেন? জি বলেন। আপনি মাস্ক পরেননি কেন? আপনি মাস্ক হাতে কেন? ওটা তো মুখে থাকার কথা। না মানে আসলে হয়েছেটা কি, মানে এটা পরলে তো দম আটকে যায়। তাই বলে আপনি পিপি মাস্ক এসব কিছু পরবেন না? না না, ধরেন এটা পরলে দম আটকে যায়, অর্থাৎ করোনাতে মরার আগে তো মনে হয় দম আটকে মরে যেতে হবে। অ্যান্ড তার থেকে বড় কথা হচ্ছে যদি আমি গ্লাভস পরি কেমন জানি হাতটা আঠা আঠা হয়ে যায়। তারপরে যদি আমি চশমাটা পরি, চশমাটা পরলে মনে করেন চোখে ঝাপসা দেখতে হয়। আর মনে করেন যে পুরো মানে পিপি মানে গাউন যেটা ওইটা তো পরলাম, মানে মনে করেন এখন তো শীতকাল না যে আমি এখন ওটা পরবো, ওটা এখন তো এমনিতেই গরম দেখছেন আমি ঘেমে গেছি। কিন্তু আর এখন যদি আমি পিপি পরতাম তাহলে তো মনে করেন মানে হার্ট অ্যাটাক করতাম, বুঝছেন? তো এই জন্য আমি পরি না, এই জন্য। এদিকে অতনু ভাইন্স চ্যানেলটিতে 5 লাখ সাবস্ক্রাইবার হতে তারা বানিয়েছে একটি করোনা ভাইরাস অ্যাওয়ারনেস। তো চলুন দেখে আসি সেই করোনা ভাইরাস অ্যাওয়ারনেসটি। এদিকে মানুষকে সচেতন করাতে পিছিয়ে নেই বাংলাদেশের সঙ্গীত শিল্পীরা। আমাদের সুনামধন্য শিল্পী তাহা হাসান তার অ্যালবামে নতুন একটি গান প্রকাশ করে। তো চলুন দেখে আসি সেই গানটি। তো সবাইকে এখন জানানো যাচ্ছে যে এখন আমরা একটি ছোট্ট একটি বিরতি নিব, বিরতির পর আবার ফিরে আসব। সো কোথাও যাবেন না, দেখতে থাকুন আমাদের এই চ্যানেলটি। ব্রো, ডু ইউ হ্যাভ মানি? প্লিজ
একটু দাও না, আমার কাছে না টাকা নেই, প্লিজ একটু দাও। লাইক হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? আমি কোত্থেকে টাকা পাবো? সমস্যা নাই, সমাধান আছে। তোমার ফোনটা আমায় দাও। এখানে প্লে স্টোরে গিয়ে তুমি উইনিট অ্যাপ ডাউনলোড করতে পারো এবং কয়েকটা সহজ কুইজের উত্তর দিয়ে জিতে নিতে পারো টাকা যেটা তোমার লাগবে। ওয়াও, থ্যাংক ইউ। দ্য নেক্সট ডে ইট ওয়ার্কস, আপনারা ট্রাই করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক আছে, ওখান থেকে অ্যাপটি ডাউনলোড করুন এবং উইন্ডোজ ইজি কুইজ। টাটা, টেক কেয়ার। বিরতির পর আবার ফিরে আসলাম। এখন আমরা যাব সরাসরি আমাদের স্বাস্থ্য বুলেটিনে, যেখানে রয়েছে আমাদের একজন সহকর্মী সাইফ সুমন। দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, দেশবাসী এবং প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দৈনিক স্বাস্থ্য বুলেটিন কোভিড 19 স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। আজ 16 জুলাই 2020, এক শ্রাবণ, 1427, আপনাদের সামনে তথ্য নিয়ে এসেছি কোভিড বিষয়ে। 80টি পরীক্ষাগারে পরীক্ষা কার্যক্রম চলমান আছে। নতুন যে পরীক্ষাগারটি সংযুক্ত হয়েছে, পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ঢাকা, 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 13,548টি এবং নমুনা পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 12,889টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 9,93,291টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,733 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,96,323 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 21.20% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.76%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,940 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,06,963 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.48%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2,496 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 31 জন, নারী 8 জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 1,971 জন, 78.97% এবং নারী 525 জন, 21.03%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 0-10 বছরের মধ্যে 1 জন, 11-20 বছরের 1 জন, 31-40 2 জন, 41-50 3 জন, 51-60 12 জন, 61-70 15 জন, 71-80 4 জন এবং 81-90 বছর বয়সের 1 জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের সংখ্যা বয়স বিভাজনে 0-10 বছরের 17 জন, 0.68%, 11-20 বছরের 29 জন, 1.16%, 21-30 বছরের 76 জন, 3.04%, 31-40 176 জন, 7.05%, 41-50 359 জন, 14.38%, 51-60 742 জন, 29.73% এবং 1,097 জন, 43.95%। যারা 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন তাদের বিভাগ অনুযায়ী ঢাকা বিভাগে 18 জন, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে 6 জন করে, রংপুর এবং সিলেট বিভাগে 3 জন করে, বরিশালে 2 জন এবং রাজশাহী বিভাগের 1 জন। এ পর্যন্ত বিভাগ ভিত্তিক মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগ 1,242 জন, 49.76%, চট্টগ্রাম 639 জন, 25.63%, রাজশাহী 128 জন, 5.13%, খুলনা 144 জন, 5.77%, বরিশাল 91 জন, 3.65%, সিলেট 113 জন, 4.53%, রংপুর 83 জন, 3.33%, এবং ময়মনসিংহ বিভাগে 56 জন, 2.24%। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 35 জন এবং বাড়িতে 4 জন।
হাসপাতালের তথ্য, ঢাকা মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছে 1986 জন এবং শয্যা খালি আছে 4319 টি। ঢাকা মহানগরীর আইসিইউতে রোগী ভর্তি আছেন 105 জন এবং আইসিইউ শয্যা খালি আছে 37 টি। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছে 316 জন এবং সাধারণ শয্যা খালি আছে 341 টি। চট্টগ্রাম মহানগরীর আইসিইউতে রোগী ভর্তি আছেন 19 জন এবং আইসিইউ শয্যা চট্টগ্রাম মহানগরীতে খালি আছে 20 টি। সারা দেশের অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছে 1808 জন এবং সাধারণ শয্যা সারা দেশের অন্যান্য হাসপাতালে খালি আছে 5894 টি। আইসিইউ শয্যা সারা দেশে রোগী ভর্তি আছে 79 জন এবং আইসিইউ শয্যা সারা দেশের অন্যান্য হাসপাতালে খালি আছে 114 টি। সারা দেশে শয্যা সংখ্যা সাধারণ শয্যা সংখ্যা 14664 টি, রোগী ভর্তি আছে 4110 জন এবং সাধারণ শয্যা খালি আছে 10554 টি। সারা দেশে আইসিইউ শয্যা সংখ্যা 374 টি, রোগী ভর্তি আছে 203 জন এবং আইসিইউ শয্যা সারা দেশে খালি আছে 171 টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 11279 টি এবং সারা দেশে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা 160 টি, সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটর 117 টি। এখানে আমি উল্লেখ করতে চাই চাঁদপুর জেলার মাননীয় মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় ডাক্তার দীপুমণি চাঁদপুরের হাসপাতালে তার বাবার নামে যে প্রতিষ্ঠান আছে সেটার মাধ্যমে 3টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা অনুদান হিসাবে দিয়েছেন এবং অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা করেছেন। আমরা কৃতজ্ঞতা জানাই মাননীয় মন্ত্রী ডাক্তার দীপুমণি, শিক্ষা মন্ত্রণালয় এবং তাদের বাবার নামে যে ফাউন্ডেশন এবং প্রতিষ্ঠান সেটার প্রতি। তো এই ছিল দুপুর 3টি সংবাদ। এছাড়াও বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বিলো। অ্যান্ড তাছাড়াও ভিজিট করতে পারেন আমাদের চ্যানেলটি। অ্যান্ড ডেসক্রিপশন বক্সে আর একটি লিঙ্ক দেওয়া থাকবে যেটা মূলত আমাদের অতনে ভাইন্সের, অর্থাৎ যারা 500,000 সাবস্ক্রাইবার ক্রস করেছেন, অর্থাৎ যারা অ্যাওয়ারনেসটি বানিয়েছে, তো তার চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে কালেক্ট করে নিয়ে সাবস্ক্রাইব করতে পারেন। তো বিদায় নিচ্ছি আমি আজকে, অ্যান্ড দুপুর 5টার সংবাদ দেখতে ভুলবেন না কিন্তু। সো স্টে হোম, স্টে সেফ। So well guys, that's it all for today guys. Thanks for watching this video, and if you like this video then don't forget to hit the like button and subscribe our channel. So ar jodi erokom moja moja video dekhte chan tale eta shobar kache share kore den, and please subscribe our channel. So till then, take care, khuda hafiz. Like a hell cut.